251 জনকে সনদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো হুমকি মোকাবেলায় তিন বাহিনীকে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশে করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে 23.98%। ঢাকায় আজ থেকে পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে বুধবার করোনায় মারা গেছে 8,043 জন। রোগী শনাক্ত হয়েছে রেকর্ড 30,24,000-এর বেশি। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS রণবীরে বিস্ফোরণে অন্তত 3 নৌসেনা নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। কেনিয়াকে 80 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 12 রানে 5 উইকেট নাহিদার। সপ্তম জুটিতে সালমা ঋতুর রেকর্ড 75 রান। জনকে সনদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো হুমকি মোকাবেলায় তিন বাহিনীকে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশে করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে 23.98%। ঢাকায় আজ থেকে পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে বুধবার করোনায় মারা গেছে 8,043 জন। রোগী শনাক্ত হয়েছে রেকর্ড 30,24,000-এর বেশি। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS রণবীরে বিস্ফোরণে অন্তত 3 নৌসেনা নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। কেনিয়াকে 80 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 12 রানে 5 উইকেট নাহিদার। সপ্তম জুটিতে সালমা ঋতুর রেকর্ড 75 রান। জনকে সনদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো হুমকি মোকাবেলায় তিন বাহিনীকে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশে করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে 23.98%। ঢাকায় আজ থেকে পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে বুধবার করোনায় মারা গেছে 8,043 জন। রোগী শনাক্ত হয়েছে রেকর্ড 30,24,000-এর বেশি। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS রণবীরে বিস্ফোরণে অন্তত 3 নৌসেনা নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। কেনিয়াকে 80 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 12 রানে 5 উইকেট নাহিদার। সপ্তম জুটিতে সালমা ঋতুর রেকর্ড 75 রান।